কোভিড মহামারীর আর খানিকটা নিম্নগামী হলেও অব্যাহত রয়েছে মিনি লকডাউন। গতকাল থেকে নতুনভাবে এসওপি জারি করা হলো সরকারিভাবে। সান্ধ্যআইন বলবৎ হলো দুপুর একটা থেকে, ব্যতিক্রম নয় জেলা পর্যায়েও। এদিকে সান্ধ্যআইন বলবৎ করা হলেও একাংশ উদ্ভণ্ডালী আইন ভঙ্গ করার অব্যাহত রেখেছে। আজ শহরের এসওপি পয়েন্টে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশ কীভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করে তারই দৃশ্য উঠে আসে। গাড়ি জব্দসহ আইন ভঙ্গকারীদের জরিমানা করা হয়, একাংশদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। জয়কালীপুর আমি গাড়ি আরম্ভ করছি কার্পিও ভায়োলেটর এগেনস্টত, আর কালি আমি 17,500 টাকা ফাইন আর 20টা কেস রেজিস্টার করি, মানে নন এফআইআর কেস দিছি। আর আজিও সেম, আজি তথাপি যোৱাকালিতকে অল্প মানুহ এৱেৰনেছটো বাঢ়িছে, পুলিশ একশন দেখা পায়, যদি কম পাইছো এতিয়াও আমার ফাইন কালেকশন চলিয়ে আছে আর কেসও কিছুমান আজি রেজিস্টার করি। দুর্বিষহ জীবন কাটানো থেকে মরে যাওয়া অনেক ভালো, অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। দাবি দেওয়া সমাধানে বর্তমান সরকার যদি বিবেচনা করেন তাহলে মৃত্যু আমাদের বেছে নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আত্মনাদের সুরে এমনটা মনের কথা ব্যক্ত করলেন অসম হোমগার্ড ওয়েলফেয়ার সোসাইটি করিমগঞ্জ শাখার কর্মকর্তারা। গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বছর কয়েক ধরে সরকারের কাছে দাবি উত্থাপন করলেও এখনও পর্যন্ত সমাধান সূত্রে বের না হওয়ায় উদ্বেগে কর্মচারীরা। ফের গুরুত্বপূর্ণ দাবি দেওয়া নিয়ে সরকার বিবেচনা করতে আজ জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রেরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। ক্ষোভে অভিমানে সংগঠনের কর্মকর্তারা সাংবাদিকদের কাছে কি মন্তব্য করলেন তা শোনা যাক। 17 তারিখ
আচ্ছা মঙ্গার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্টেট কমিটির পক্ষ থেকে আমাদের করিমগঞ্জ জেলাধিপতি মারফত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমন্ত শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট আমাদের দাবি সম্বলিত এক আনা মেমোরান্ডাম প্রদান করেছি। আমরা মেমোরান্ডামে উল্লেখ আছে অন্যান্য ডিস্ট্রিক্ট অন্যান্য স্টেটে যে বেতন বার্তাগুলো আমাদের হোমগার্ড সুবিধাগুলো পেয়েছে আমরা কিন্তু সেই রকম সুবিধা পাই নাই। তো আমরা আশা রাখছি বর্তমান সরকারকে বর্তমান সরকারের নিকট যাহাতে অন্যান্য রাজ্যের যে বেতন বার্তা ইস্যু করা হয়েছে হোমগার্ডের এগেনস্টে তো আমাদেরকেও যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আসাম সরকার আমাদের এগেনস্টে সেই বার্তা প্রদান করেন এবং আমাদেরকে সেই সুযোগ সুবিধা প্রদান করেন। বর্তমানে আমাদের আসামের অবস্থা এত শোচনীয় যে এক লিটার তেলের দাম 200 টাকার আমাদের হোমগার্ডে পার ডে ওয়েজ চল 300 টাকা। যদি 300 টাকা আমরা রোজে কাজ করি আর 200 টাকা দিয়ে আমাদের তেল কিনতে হয় তাহলে আমাদের পরিবার নিয়ে আমরা কীরকম চলবো? তো আমরা আসাম সরকারের নিকট বিনম্রভাবে অনুরোধ করছি যাতে আমাদের এই সমস্যাটা বিবেচনায় আনেন আর আমাদের মানে স্থায়ী নিযুক্তি প্রদান করা হয়। আর যদি স্থায়ী আমরা অনেক দিন থেকে আন্দোলন করছি, মেমোরান্ডাম প্রদান করেছি, অনেক দাবি দাওয়া জানিয়েছি সরকারকে কিন্তু কোনো ফল আমরা পাই নাই। বর্তমান যে সরকার ওনার আমরা অনেক আশাবাদী হয়ে আজকে প্রথম মেমোরান্ডাম আমরা প্রদান করেছি আমাদের ডিসি মারফত করিমগঞ্জ জেলা হইতে। তো ওটা ওই মেমোরান্ডাম আমরা স্টেট কমিটির পক্ষ থেকে আমি স্টেট কমিটির প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট প্রেরণ করেছি যাতে মুখ্যমন্ত্রী আমাদের অন্যান্য বিভাগ যেরকম বিবেচনা করে টেক আপ করেছেন সেরকম আমাদের বিভাগকেও যদি মানে বিবেচনা করে আমাদেরকেও কোনো ব্যবস্থা করে দেন তাহলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো। আর যদি কোনো বিবেচনা না হয়, আগামী অধিবেশন সামনে আছে, যদি আমাদের কোনো ব্যবস্থা করা না হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রীর নিকট বিনম্রভাবে অনুরোধ করছি এবং বলছি যে আমাদেরকে জড়ো করে মানে যদি বোমব্লাস্ট করে মেরে ফেলেন তাহলে আমরা এই আত্মহত্যার থেকে আমরা ভাববো যে আমরা এই দেশের সাথে দেশের জন্য আমাদের জীবনটা উৎসর্গ করলাম। আর না হয় এই যে ভলান্টিয়ারি দোহা যেটা আছে 1947 সনের অ্যাক্ট, ওই অ্যাক্টটা যাতে ব্যাঙ্কে আমাদেরকে নতুন BWBN বা আদারওয়াইজ ব্যাটালিয়ান আছে, বর্তমান 23,000 ব্যাটালিয়ান নেবেন, সিভিল পুলিশ নেবেন, ওই যে বিভাগগুলোতে আমাদের যদি সংশোধন করে আমাদেরকে মানে যদি নিয়োগ করা হয় তাহলে আমরা আমাদের পরিবার মাতা পিতা আমাদের বাচ্চা কাচ্চা ভাই বোনকে নিয়ে আমরা চলতে পারবো। আর অন্যথায় আমরা যদি আমরা আমাদের এই দাবি পূরণ না হয় তো আমরা যে ইলেকশন ডিউটি বয়কট করেছিলাম আসাম সরকারের আশ্বাসে আমরা ইলেকশন ডিউটি পুনঃ করতে বাধ্য হয়েছি। এখন যদি মানে আমাদের দাবি পূরণ না হয় তাহলে সমস্ত আসাম জুড়ে আমরা মানে টোটাল কর্তব্য থেকে আমরা বিরতি পালন করব আর তার পরিণতি কিন্তু আসাম সরকারকে ভুগতে হবে। করিমগঞ্জ জেলার পাথারকান্দি সমষ্টির ছলামোনায় উচ্ছেদ অভিযান নিয়ে রাজপথে নামলেন ACUCI করিমগঞ্জ শাখার কর্মকর্তারা। আজ শহরের জীবন বিমা কার্যালয়ের সামনে উচ্ছেদ অভিযান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন সংগঠনের কর্মীরা। স্লোগানে স্লোগানে সরগরম করে তোলা হয় প্রতিবাদী কার্যসূচি প্রাঙ্গণ। তাদের সাফ কথা, করোনা মহামারীর সময় যখন আদালত উচ্ছেদ অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছিল তা উপেক্ষা করে কিভাবে উচ্ছেদ অভিযান চালানো হলো। সংগঠনের পক্ষে অরুণাংশ ভট্টাচার্য প্রতিক্রিয়া ব্যক্ত করতে এভাবে উল্লেখ করে অন্যায় অযৌক্তিক ভাবে আসামের বিভিন্ন জায়গায় চালানো উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। অযৌক্তিক উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে দিকে দিকে গণ আন্দোলন করে তুলুন, করে তুলুন। অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে দিকে দিকে তীব্র গণ আন্দোলন করে তুলুন, করে তুলুন, করে তুলুন। অমানবিক উচ্ছেদ হচ্ছে কার স্বার্থে? আসাম সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। দীর্ঘ করা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। উচ্ছেদের বিরুদ্ধে দিকে দিকে গণ আন্দোলন করে তুলুন, করে তুলুন, করে তুলুন। ইনক্লুড জিদাব্বাদ, জিদাব্বাদ, জিদাব্বাদ। ACUCI কমিউনিস্ট জিদাব্বাদ, জিদাব্বাদ, জিদাব্বাদ। ACUCI বনাঞ্চলে বিশেষ করে আমাদের করিমগঞ্জ জেলার পাথারকান্দি অঞ্চলে ছলামোনা গ্রামে এবং শোনিতপুর এবং হুজাই জেলাতে